লেবাননে মানব পাচারের অভিযোগে নূরনবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। র‍্যাব জানায় লেবাননে মানব পাচারকারী চক্রের মূল হোতা নূরনবী। সে জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও ভুয়া ট্রাভেলস এজেন্সি খুলে বসে। চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে লেবাননে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখাতো নূরনবী। এর সঙ্গে থাকা খাওয়া ফ্রি এবং নানাবিধ সুযোগ সুবিধা, চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও লেবাননে পাঠানো ব্যক্তিদের কাছ থেকে সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীকে জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। লেবাননে মানব পাচারের অভিযোগে নূরনবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। র‍্যাব জানায় লেবাননে মানব পাচারকারী চক্রের মূল হোতা নূরনবী। সে জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও ভুয়া ট্রাভেলস এজেন্সি খুলে বসে। চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে লেবাননে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখাতো নূরনবী। এর সঙ্গে থাকা খাওয়া ফ্রি এবং নানাবিধ সুযোগ সুবিধা, চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও লেবাননে পাঠানো ব্যক্তিদের কাছ থেকে সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীকে জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। লেবাননে মানব পাচারের অভিযোগে নূরনবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। র‍্যাব জানায় লেবাননে মানব পাচারকারী চক্রের মূল হোতা নূরনবী। সে জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও ভুয়া ট্রাভেলস এজেন্সি খুলে বসে। চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে লেবাননে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখাতো নূরনবী। এর সঙ্গে থাকা খাওয়া ফ্রি এবং নানাবিধ সুযোগ সুবিধা, চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও লেবাননে পাঠানো ব্যক্তিদের কাছ থেকে সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীকে জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। লেবাননে মানব পাচারের অভিযোগে নূরনবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। র‍্যাব জানায় লেবাননে মানব পাচারকারী চক্রের মূল হোতা নূরনবী। সে জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও ভুয়া ট্রাভেলস এজেন্সি খুলে বসে। চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে লেবাননে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখাতো নূরনবী। এর সঙ্গে থাকা খাওয়া ফ্রি এবং নানাবিধ সুযোগ সুবিধা, চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও লেবাননে পাঠানো ব্যক্তিদের কাছ থেকে সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীকে জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে।